হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। WBPSC ফায়ার অপারেটর অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তোমরা জানো, যেখানে 480 জনের নাম আছে। ওটা ফার্স্ট ফেজ বেরিয়েছে, এটা 1452-র মধ্যে, তো বাকি ফেজ পরে বেরোবে। আমি আগের ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলে দিলাম, যারা জানো না তারা জেনে নাও, যাদের কনফিউশন আছে। তো যে 480 জনের নাম অলরেডি বেরিয়েছে, 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারভিউ আছে, এখানে 28-29 বাদ আছে। তো এই যে ইন্টারভিউটা, সরি ইন্টারভিউ নয়, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, বলতে ভুল হয়েছে আমার একটু। তো তাদের যে কল লেটার, তো সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, সেটাই তোমাদের এই ভিডিওতে জানাবো। আর বাকিদের কোনো টেনশনের কারণ নেই, যারা ভালো পরীক্ষা দিয়েছে অথচ নাম আসেনি, তাদের নামও চলে আসবে। 1452 ভ্যাকেন্সির জন্য আমার তো মনে হয় অন্তত মিনিমাম 10 গুণ তো টাকা উচিত, ঠিক আছে, 14,520 জনকে টাকা উচিত। তো 480 জনকে অলরেডি ডেকেছে, ফেস ওয়াইজ ডাকবে। আমার মনে হয় যে সেপ্টেম্বরের 30 অবধি এরকমভাবে চলবে, মাঝখানে পুজোর মাসটা আছে, পুজোর মাসটা বাদ দিয়ে অক্টোবর আবার নভেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে, মানে পুজোর মাস বা পুজোর শেষে হয়তো পাওয়া যাবে। তো এটাকে মাথায় রেখে হয়তো এতগুলো লিস্ট একসঙ্গে পাবলিশ করেনি, ঠিক আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো চলো দেখিয়ে দিই কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবে। তার আগে বলি, আমাদের চ্যানেলটা যারা প্রথম দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন খবর পাওয়ার জন্য। তার সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন আমাদের চ্যানেল থেকে নেওয়ার জন্য আমাদের প্রয়োজনে মেলও করতে পারো এই মেল আইডিতে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের, ঠিক আছে, তো সেগুলো তোমরা ফলো করো। প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার থেকে PSCWBApplication.in এই ওয়েবসাইটে ঢুকবে। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিরেক্টলি এই পেজে তোমরা চলে আসবে ক্লিক করার পরে। PSCWBApplication.in আসার পরে নিচের দিকে দেখো, বাঁদিকে কল লেটার নামে যে অপশানটা আছে, কল লেটারের ঠিক প্রথমেই আছে ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, এখানে আছে, ঠিক আছে। তো যদি এরপরে নতুন কোনো কল লেটার আসে, তাদের উপরে চলে আসে, তোমরা যাই কল লেটারের সেকশন থেকে ফায়ার অপারেটর এখানে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমাদের যে পেজটা আসবে, এখানে তোমাদের নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থটা বসাতে হবে, ঠিক আছে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসাতে পারো, বা তোমরা নিজেদের ফার্স্ট নেম, শুধুমাত্র ফার্স্ট নেম এবং ডেট অফ বার্থ বসিয়ে সার্চ করতে পারো। দেখো পেয়ে যাবে, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ বসাও, বসিয়ে সার্চ করো, ফার্স্ট নেম বসিয়ে সার্চ করো, যে কোনো একটা বসাও, দুটো বসানোর দরকার নেই। তো সার্চ করার পরে তোমরা কিন্তু তোমাদের কলারটা ডাউনলোড করতে পারবে PDF আকারে। তোমরা দেখে নেবে, নিজেদের নাম ডিটেলস সব দিয়ে দেবে সেখানে, কোথায় যেতে হবে, কী বৃত্তান্ত, অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে সেটা আগেই দিয়ে দিয়েছে নোটিশে, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো তোমাদের সেখানে সঠিক সময়ে পৌঁছতে হবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, দুটো শিফটে আছে, সেভাবে পৌঁছে যাবে। সময় বেশি নেই হাতে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, কোনো প্রিপারেশনের সেরকম দরকার নেই, জাস্ট মাইন্ড প্রিপারেশন ছাড়া। তো ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। এবং আবারও বলছি, তোমাদের কিন্তু কোনো টেনশন নেই, যারা মনে করছো নাম কেন আসেনি, তো এরপরে কিন্তু পরপর লিস্ট ওয়াইজ আসতে থাকবে, ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অন্য কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমাদের চ্যানেলে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলে হোমে যাও বা ভিডিও সেকশনে যাও, যে ভিডিও দরকার তোমরা সেটা দেখে নিতে পারো, নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। শেষ করছি ভিডিওটি এখানেই, ধন্যবাদ।